তুমি কবি, তবে পৃথিবীর সবচেয়ে বেকার কবি, মুড়ি খাওয়া কবি, শূন্য জনপ্রিয়তার কবি, তাই প্রতিষ্ঠিত কবিদের মতো সম্মান তো তুমি পাইতে পারো না। তোমার কথায় আমি যথেষ্ট অপমান বোধ করতেছি মহুয়া। এই দোকানের ভিতরে বসে এতক্ষণ আমি অস্থির হয়ে গেছিলাম, কেমন জানি দম বন্ধ বদ্ধ লাগতেছিল। তুমি আসছো, ভালো হয়েছে, একটু দুই দণ্ড কথা কয়ে একটু আরাম পাবো। এই ধরনের লোকজনের সামনে বললে তো দম বন্ধ হয়ে আইবই দুলাবে। আইসি অসহ্যরা, কথা তো ঠিক মতো কইতেই পারে না, খারাপ আমি তো 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 করতে করতে সময় পার। আমার উপরে যখন তখন দাম দেখাইবেন না, আমি আপনার বিয়ে করার বউ না। তা আমিও তো তোমার স্বামী না যে তোমার রাগ আমি হজম করবো। আমি আপনার কাছে আসি নাই, আপনি যাইতা পইরা আমার কাছে আই। আজকে আমি যাইতে আসছি, কিন্তু কালকে কালকে তো তুমি যাইতে গেছিলা, তাহলে এত বাবলা অনেক কি আছে? তুমি আমার পেয়ারা দিতেছ কেন? কোন সঙ্গে বাড়িতে গেছিলাম, যাওয়ার পর আমার পেয়ারাটা খাইতে দিছে, কিন্তু আমার তো পেয়ারা খেতে ভালো লাগে না, আর এর মধ্যে দেখলাম তোমারে, ভাবলাম তোমারে দিয়ে দিই। ধন্যবাদ। একটা কাম করো, মহুয়ারে তাড়াতাড়ি বিয়ে করো, তাইলে অর্ডার করানোর আগেই হাতের কাছে সব কিছু পাওয়া যাবা। কি কোন ভাবি, আমি মহুয়ারে বিয়ে করুন মানে? বাবা তা ঠিক, তোমাদের বাড়িতে যাইতেছিলাম, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল, ভালোই মিলে। তুমি বই যাইতেছ? ওই যে রাস্তার ধারে গাই গরুটা বাঁধতে রাখছি, ওইটারে দেখতে যাইতেছি। আপনারা কেমন আছেন কাকা? কেমন আর থাকবো, ভালো নাই, ভালো থাকার তো কোনো উপায় নাই। বৌমা তুমি তো ভালো করেই জানো হারাম কী কাম করছে, আর এই জন্য ওর জেলে থাকার কথা ছিল, কিন্তু শুধু তোমার কথা ভাইবা, রাজা আমাদের কোনো কিছু করতে দেয় নাই। না হইলে হারান রে এতদিনে তোমার জেলে দেখতে যাওয়ার কথা ছিল। হ কাকা, এটা আমি জানি, এখনও যে মন থেকে সব কিছু ভুল লাগেছি তা কিন্তু না। কেস করার সময় কিন্তু এখনো আছে। একজনের বান মাইরা মাইরা ফেলানো, এটা কিন্তু বিরাট একটা অপরাধ। অপরাধ মানে যাবজ্জীবন জেল হইতে পারে, জানো তুমি? হ কাকা, এটাও আমি জানি। এখন কয়টা কথা কমু, তুমি মনোযোগ দিয়া শোনো। জি কাকি, কন। তার আগে তুমি কবো মা, মগুলের কন্ডিশন এখন কেমন? পরনের দাদা তো বান কাটাইতে পারে না, এই জন্য মগুল কাকা যেমন আসছিল এখনও তেমনই আছে। খুব ভালো হচ্ছে, আসল বদমাইশ তো ওই মকবুল ভাই, তার কুবুদ্ধিতে তো হারানেরও একটা কাজ করছে। একদম ঠিক কথা বলছো, নাইলে হারানের মতো ছেলে আমার ছেলের ক্ষতি করব এমন বুদ্ধি তার মাথায় আসার কোনো কারণই নেই। হ্যাঁ, আপনাকে ধারণা একদমই ঠিক কাকা। এখন তোমার আমি কয়টা কথা কমু, বাড়িতে গিয়ে হারানের তুমি কথাটা বুঝাইয়া বলবা। ও যদি আমার কথা মতো কাজ করে তাহলে হারানের প্রতি আর কোনো রাগ। কি কথা কন, বান যা মারছে মারছে, এই বান আর কাটানোর দরকার নেই। মোগল ভাই শিক্ষা দরকার যে অন্যের ক্ষতি করতে গেলে নিজের কতটা অনিষ্ট। কাকা, মকবুল কাকা যে অন্যায়টা করছে, আপনারাও কি একে অন্যায় করতে যাইতেছেন না? এটা কি ঠিক হইব? এত নীতি কথা কইও না তো বৌমা, সে আমার পোলার জীবন কাড়া নিতে চাইছিল, এখন তার প্রতি আমাদের কোনো দয়া মায়া নাই। তোমার যেটা বললাম বৌমা, আরানদেব বলবা সে যেন ভাইবা দেখে, তা না হইলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য। ঠিক আছে কাকা, আমি কমনে। আর শোনো, আরান কি সিদ্ধান্ত নেয় পারলে আমাদের জানাইও। আচ্ছা কাকি, আমি আসি। আসবো।
ব্যাপার? হঠাৎ এই সময় আমার দোকানে? একটু বাড়িতে গেছিলাম একটা গ্রামে। ও তো আরতে যাওয়ার পথে একটা বিষয় দেখে আমার চোখ দুটো আটকে গেল, তাই ভাবলাম আনুতে যাওয়ার পথে তোমার একটু দেখা করে। কি এমন জিনিস দেখছিস যে তোর চোখ একেবারে আটকে গেছে? আজকালকার ছেলে পেলে মনে হয় হিতাহিত জ্ঞান একদম হারাই ফেলছে আলাই ভাই। ধরো কোথায় কোন কাম করতে হইব, কোথায় কোন কাম করা যাইব না, কি স্বাভাবিক জ্ঞানটুকু নাই। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। ও যাই কইলে না বুঝবা। তাই আলাই ভাই একটা কথা, আমারে কিন্তু তুমি ভুল বুঝতে পারবা। কয়ে বলা সমস্যা নাই। আমি যে বিষয়টা ভাবতেছি এটা কিন্তু ঠিক নাও হইতে পারে, তারপরও আমার মনে হইলো যে তোমার বিষয়টা জানানো দরকার, এই জন্য কষ্ট করে তোমার দোকানে আইলাম আর। শোন, তুই কইলে যে আমি বিশ্বাস করুন বিষয়টা তো এমন না, বল। আচ্ছা মালাই ভাই, ওই তোমার বোন জবার লগে কি সেলিমের কোনো সম্পর্ক টম্পর্ক আছে? সম্পর্ক মানে? তাহলে আমি যে প্রেম বিনীতি ইষ্টু বিষ্টু মানে ওই যে আছে না ইংরেজিতে লাভ কয় লাভ, এরকম কোনো সম্পর্ক? আমার জানা মতে নাই, তবে বিষয়টা হইলে হইতে পারে। আসার পথে আমি রাস্তায় একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এবার হাতটা একটু পাতো। হাত পাতবো কেন? আরে পাতো না, কুকিনের মতো নিশ্চিন্ত করে হাতটা পাতো। আচ্ছা, এটা কি? এবার মানুষের মতো চোখটা গুলো দেখো। পেয়ারা? আমি যা দেখলাম আমি তোমারে তাই বললাম। হ, এখনকার পোলা পাইন্ডে তো বিশ্বাস করুন যায় না, তোর ধারণা ঠিক হইলে হইতে পারে। আলাই ভাই, তুমি তোমার বোন জবারে অনেক কষ্ট করে মানুষ করছো, এখন জবা যদি এরকম চাল চলো না একটা পোলা সেলিমের লগে চলাফেরা করে মানে একটা সম্পর্কে যায় আর কি, তাহলে যদি বিয়ে শাদী হয় তাহলে জবা তো সারা জীবনও সুখের মুখ দেখতে পারবো না। হ, ঠিক কথাই কইছিস। এখন দেখো আমার কাছে মনে হইলো তোমার বিষয়টা জানানো দরকার, এই জন্যে জানাইলাম আর কি। না তা তো ঠিকই, তোরা হইতেছিস আমার আপন মানুষ, কাছের মানুষ, তোরা এইসব দেখে যদি না জানাস কেডা জানাইব। তাই দবির, তোর একটা কথা কই, তুই জানো আবার এই কথা কাউরে কইস না, বুঝোছি তো? সেনা বোন আমার, একটা কলঙ্ক রুইটা গেলে আমি অনেক বিপদে পড়েছ। এটা কোনো কথা কইলে তুমি, এই কথাটা তোমার আমার বলে দিতে হইব। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি কাউকে বলবো, ঠিক আছে? আমি একজন বিবেকবান মানুষ হিসেবে মনে হইল বিষয়টা তোমার জানানো দরকার। ও এখন তুমি ভাইবে দেখো কি করা যায়। ঠিক আছে, আমি যাই দিলে। শোন, আমার গান গাইতে ইচ্ছা করতেছে না, আর তোমরা মনের আনন্দে ক্যারাম খেলবা আর আমি গান গায় তোমাকে জোশ আনো, আমার খায় দেখ কামনাই তো পারুম না আমি। আরে ভাই, গানটা পারলে রিকোয়েস্ট করতেছি, আমাকে কারো বলাতে সুর নাই, তাকে কি তোর তাল মাখতাম? তা তাহলে আর একদম না এলে তো তুমি খেলতে পারবো না দালাল ভাই। দেখ গান গলে এত ভাব নইলে মানুষ কিন্তু অহংকারী কী বোতরে শুকর শুকর। তাহলে আরেকজন আইলে কিন্তু আমার খেলতে দিতে হইব, তখন কিন্তু কইনে হইব না আগে আমাদের গেমটা শেষ হোক, তাতারা কিন্তু ফুটে আমি মাটি তামা তামা করে ফেলুন। আচ্ছা তো চাই সে তুই ওইটাই করিস, কিন্তু আল্লাহর হস্তে আমি গান না দাও। কলিদাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময় না পাখি
এখন জানি কা কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কা যার জন্য ঘর বানাইলাম। ভাই খেলবেন নাকি? না ভাই, আমি অত ভালো পারি না। আপনারা খেলছেন এটা দেখতে আমার ভালো লাগছে। আরে কী কন মেয়া, আপনার দেখেই তো মনে হতেছে আপনি পাকা খেলোয়াড়। চলেন এক গেম মেরে দিই। মানে আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আরে কিসের সমস্যা মিয়া, আমি তো মনে মনে আপনারই খুঁজতেছি। দাদা তাহলে যে কথা সেই কাম, চল আবার নতুন করে খেলা শুরু কর। ভাই দাঁড়ান। ভাই সেই গ্রামে আপনাদের কোনো সময় দেখি নাই, কিছু মনে না করলে যদি আপনার পরিচয়টা বলতেন। বুঝি, আমার নাম রবিন, ফজল মন্ডল বাড়িতে এসেছি। ভাবলাম আপনাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারিনি। দূরে থেকে গানের সুর শুনতে পেলাম, এসে দেখি আপনারা খেলছেন, খেলা দেখছি। ভাই যান কী তলা হয়? জি আমি একটা পত্রিকা অফিসে চাকরি করি। আপনি পত্রিকা অফিসে কাজ করেন? জি। ভাই যান কিছু মনে না করলে একখান কথা দিই। জি বলেন। ভাই আপনার পত্রিকার নামটা কি? জি আমার পত্রিকার নাম আলোকধারা। আচ্ছা আপনাদের পত্রিকা কি সাহিত্যপাতা আছে? জি আমাদের পত্রিকা একটি পপুলার পত্রিকা। আর এই পত্রিকার সাহিত্যপাতা থাকবে না, এটা কেমন কথা বলছেন? ভাই মনে মনে কিন্তু আমি আপনার মতো একদম মানুষই খুঁজতেছিলাম। আমার মতো একজন মানুষ? জি ভাই, সেই কারণে হয়তো আল্লাহ আপনার পাঠাইছে। খাটে বসে পড়তেছ? আমি একটু তোর এখানে বসতে পারি রে। ভাইজান কিছু বলবা? হ্যাঁ, আজ তোর সম্পর্কে একটা কথা শুনলাম, সেই বিষয়ে একটু কথা বলতে এসেছিলাম। আমার সম্বন্ধে কি কথা শুনছো ভাইজান? একটু আন্দাজ করে কত কি হইতে পারে? আমি তো কিছু বুঝবার পারতেছি না। তুই কি সেলিমরে ভালোবাসোস? কি হইল, সেলিমের নাম শুনে তুই বেশম খাইলি যে? মানুষের দেখছি খাবার গলা আটকায় বেশম খায়, মানুষের নাম শুনে কেউ বেশম খায় এটা আমি জীবনে প্রথম দেখলাম। এত বড় একটা মিশা কথা তোমার কেডা কইছে ভাইজান? যেই কোক, বিষয়টা হাসা না মিশা সেটা আমি তোর কাছে জানবারাইছি, দেখিস আবার বেশম খাস না। একেবারে মিশা কথা, হাজারবার মিশা কথা, লক্ষবার মিশার কথা, সেলিম ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু ঘটনাটা তো সেটাই ঘটছে রে দাদা। আন্দাজে কথা কইলেই তো হবে না, প্রমাণ দিতে পারবা? প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা কওয়া ঠিক না। প্রমাণ দিতে গেলে তো আবার যে দেখছে তার নামটা কম রাখবো। তার নামটা তো কম আমার উচিত হইব না। সে যদি হাসায় কিছু দেখে থাকে তাহলে উচিত হইব না কেন? কেডা কি দেখছে কও? দবির কইতেছিল, অবশ্য সে খারাপ উদ্দেশ্যে কিছু কয় নাই, তোর আমার ভালোর জন্যই কইছে। কি কইছে সেইটা আগে কও না। দবির কইতেছিল যে সেলিম তোরে রাস্তায় পেয়ারা খাইতে দিছে, তোরা নাকি এবার হাসাহাসি করে কথা কইতেছিলি, এইসব আর কি। তার আগে আমার একটা কথা কও, কেউ যদি কাউরে পেয়ারা খাইতে দেয় তার লগে কি প্রেম হইয়া যায়? কেউ যদি একটু হাইসা হাইসা কথা কয় তার লগে কি প্রেম হইয়া যায়? তা হয় না, আবার এটা কিন্তু প্রেমের লক্ষণ। তোমার এই কথাটা একেবারে ভুল কথা ভাইজান, সেলিম ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই। তুই নাই কইলে নাই। তো
সেলিমের কিন্তু ভিটামাটিটুকুও নাই। মনের ভিতরে যদি এরা অফিসের থাইকে থাকে তাহলে বাদ দিয়ে দিস, এর চাইতে আমার বেশি বেশি কমে। কেন দুলাভাই, আমি কি আপনার লাগে কখনো কিছুই করি নাই? তা করছো, কিন্তু আজকে একটু বেশি এরকম করতেছো তো তাই একটু গেলাম আর কি। আমি তো আপনার এখনো শরবতই খাওয়াই নাই, যদি শরবত খাওয়াই তখন আপনি কি করবেন? কোন এই নেন শরবত খান। ওরে আল্লাহ, তুমি আমার জন্য শরবত বানাইছো? যা আসলো তোমার বড় বাবু এটা বানায় খাওয়ায় নাই, বাপ রে বাপ, এ তো বিশাল ব্যাপার স্যাপার। আজকে যে গরম পড়ছে আমি তো বাসায় বসে একটা রিলস বানাইতে পারি নাই, আর আমার দুলা ভাই এত কষ্ট করে হাট থেকে আইসে তার মধ্যে খারাপ লাগে না, তাই ভাবলাম আপনার একটু শরবত বানিয়ে খাওয়াই। আমার দুলাভাই তো কোনো বোন নেই, আমরাই তো হ্যার বোন, তা আমরা যদি শরবত না খাওয়াই তাহলে কে খাওয়াইব? তাই তো। দুলাভাই, শরবতের চিনি ঠিকঠাক হয়েছে? ঠিকঠাক হয়েছে মানে একদম পুরোপুরি ঠিক আছে। আপনি খুশি হয়েছেন তো? খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। দুলাভাই, এখন থেকে তো আরও দিয়ে আপনিই বসবেন তাই না? আর ওই মানিটারি তো আপনার কাছেই থাকবো, মানে আপনার এই ছোট সালের দিকে একটু নজর রাখেন। নজর কেন? ওই আমার হাত খরচের টাকাটা একটু বাড়িয়ে দিন। তুমি যে কত আলাদা, যেটা বল কোনোদিন করে না সেটা সামনেই করছে, এখন অত সেটা বুঝতে পারছো? মোটেও না বাবু, দুলা ভাইয়ের শরবত খাওয়ানোর লগে আমার হাত খরচের কোনো সম্পর্ক নেই, দুইটাই আলাদা বিষয়। হুম, সে তো আমি জানি, তোমার তো নতুন চিন্তা আছে তাই না? দেখছেন দুলা ভাই, আমার একটা মহৎ কামরে আপনার ওয়াইফ কেমনে অন্যদিকে ডাইভার্ট করে দিতেছে। বাদ দাও না। বাদ দাও না বলে কি বাদ দেওয়া যায়? তুমি যে বেনিনে কইলা তোমার বড় বোন জীবনে শরবত বানায় খাওয়ায় নাই, তাই বেমা নাই? তোমার আমি শরবত বানায় জীবনে খাওয়াই নাই? না না, খাওয়াইছো, আমি তো তখন মজা করে কইছিলাম শুনাওনি। মজা করছো না? যার জন্য আমার জীবন আমি দিয়ে দিলাম সে আমার সাথে মজা করে, আমার দিকে তাকায় কান্দ দিলে দেখি একটু দেখি। আমি পারি না তো কাঁদনি বাসাও, পারি না গতকালকে ফোন দিয়া ফোনামনিরে কইলো চিঠি পোস্ট করছে, আজকের মধ্যেই বলে কুরিয়ার অফিস থেকে ফোন দিয়ে আমার চিঠি আনতে যেতে কইব। কই অফিস থেকে তো কোনো ফোন দিল না, আমি কি কালকে একবার অফিস থেকে ফেরার সময় কুরিয়ার অফিস হয়ে আসব? কি কো, তোমার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা পো? নানান লোকে তো নানান কথা কওয়া শুরু করছে, তুমি কি কিছু শুনছো? কোন কথা? নাম না কই,
তো এই যে বাড়িতে ইয়াং পোলাপেন যখন তখন আসা যাওয়া, এটা কিন্তু আশেপাশের লোকজন ভালো চোখে দেখে না। ইয়াং পোলাপান বলতে তো তোমার পরিচিত জনরাই, তারা তো ভাবি হিসেবে আমার অনেক শ্রদ্ধা সম্মানও করে। তোমার যদি তাদের বাড়িতে আসা পছন্দ না হয় তাহলে সমস্যা কি, মানা করে দিমু আসতে? আমি তো খারাপ কইতেছি না, আশেপাশের মানুষ উল্টাপাল্টা কয় এটাই তোমারে বুঝাইতে চাইতেছি। আশেপাশের মানুষ কে কি কইছে একবার আমারে নাম কও। হ, আমি তোমারে নাম কই আর তুমি যা ঝগড়া শুরু করে। মানুষের কথা বাদ দাও জানা, তুমি কি চাও সেটা কো, যা কইবা স্পষ্ট করে কো। ভালোবেসে বিয়া কইরা এত বছর সংসার করার পরও তোমার মনের মধ্যে আমার জন্য বিশ্বাস আছে? এই কথা আমি তোমারে কখন কইলাম ময়ূরী? মা দত্ত কিছু রাখো নাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার লেখা নাটকটি আমি আমাদের সাহিত্য পাতায় ধারাবাহিকভাবে ছাপাতে চাই। আমার লেখা নাটক হ্যাসকামার উঠান আপনারা আপনাদের পত্রিকায় ছাপাইতে চান? মাথাটা একটু ঠান্ডা করো নন্দিনী, আমার তুমি দয়া করো নন্দিনী। তোমার ভাইয়ের কইছি সাবান কাকা আর রাইলা কাকে আম করে কি কইছে, তোমার ভাই নিশ্চয়ই কোনো না কোনো সময় রাজার কাছে কইব, দেখো কি হয়। আমি তো আব্বা আমার সন্তান আর একমাত্র ছেলে, তার বিরুদ্ধে কেউ যদি এরকম একটা পদক্ষেপ নেয় ভাল লাগবো তাকেও। হ্যাঁ, যেটা বলছে জিদের কারণে বলছে, ক্ষোভের কারণে বলছে। তোমার বয়স তো কম হয় নাই, হুঁচি এই বয়সে মানুষ নম্র হয়, ভদ্র হয়, মার্জিত হয়, তা তুমি কি লেগা ক্লিকবাজ হইলা? আমি ক্লিকবাজ? তা কবি, তোমার জীবনে এমন কি ঘটনা ঘটে গেল যে তোমার নাচতে ইচ্ছা করতেছে? কবি, তোমার কবিতার পংক্তি দিয়ে কি পদ্মা সেতু নাক পুল্টু বানাইছে, তাহলে এত খুশি অনেক তো কথা না। একটু ঠেস মেরে কথাটা কইলে তো রানীবু। চাবি ভেঙে পালা সত্য হবে প্রকাশ, ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে।